যুক্তরাষ্ট্রে চারটি পৃথক সহিংসতার ঘটনায় 18 জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী সিনসিনাটি শহরে স্থানীয় সময় রোববার মধ্যরাতে বেশ কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রথম গোলাগুলির ঘটনা ঘটেছে ওয়ালনাট হিলস এলাকায়। স্থানীয় সময় রাতে 12টার দিকে গোলাগুলির ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় 12:34 অ্যাভনডেলের চালফন্টে এভিনিউয়ের ওই ঘটনায় 4 জন গুলিবিদ্ধ হয়েছে। ওয়ালনাট হিলসের আশপাশে শনিবার মধ্যরাতে 3 জনকে গুলি করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত। এরপর পুলিশের কাছে অ্যাভনডেল শহর থেকে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে 21 বছর বয়সী অ্যান্টনিও বেয়ার নামের এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে ওভার দ্য রাইনের আশপাশেও সহিংসতার খবর পেয়েছে তারা। সেখানে প্রায় 10 জন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় রবার্ট রোগার্স নামে 34 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে 30 বছর বয়সী জ্যাকিজ গ্রান্তাত নামে একজন ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল সেন্টারে মারা গেছেন। পুলিশ জানিয়েছে প্রায় 60 থেকে 90 মিনিট ধরে গোলাগুলি হয়েছে। সহিংসতার ঘটনাগুলো আলাদা হলেও সবগুলো ভয়াবহ এবং করুণ। পুলিশ জানিয়েছে ওয়েস্ট ইন্ডে গোলাগুলির ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সিনসিনাটি পুলিশের প্রধান বলেছেন এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমি সব নাগরিককে বলতে চাই যে যথেষ্ট হয়েছে, আমরা চুপ করে বসে থাকব না। বন্দুকের সহিংসতা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।